মধ্যরাতে সংসদ ভাঙার ঘোষণা রাষ্ট্রপতির দ্রুত নতুন নির্বাচন করে সরকার নির্বাচিত হবে পাকাপাকি মুক্তি পাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ঘটনাবহুল সোমবার মধ্যরাতেও বড় চমক বিশেষ ঘোষণা করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাজনৈতিক দল ও অংশীদারদের সঙ্গে আলোচনা করে গঠিত অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনে ব্যবস্থা করবে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে এবং বিভিন্ন মিথ্যা মামলায় আটক সকল বন্দীদের মুক্তির ঘোষণা রাষ্ট্রপতির ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে মঙ্গলবারই খুলে যাচ্ছে অফিস স্কুল কলেজ আজ সকাল থেকে সম্পূর্ণ শিথিল কারফিউ ছন্দে ফেরার চেষ্টায় বাংলাদেশ বাংলাদেশে ঘটল পালা বদল ভাঙল সরকার জন আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা ছেড়েছেন দেশও আপাতত সেনার হাতেই বাংলাদেশের শাসনভার রয়েছে ঘটনাবহুল সোমবার মধ্যরাতে বড় চমক মিলেছে বিশেষ ঘোষণা করলেন মধ্যরাতে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মধ্যরাতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেখানে আগামী জাতীয় নির্বাচনে ঘোষণা করেছেন রাষ্ট্রপতি জানিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গড়তে মিলিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ভাষণে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বিলুপ্ত করা হয়েছে দ্রুত নতুন নির্বাচন করে সরকার নির্বাচিত হবে বাংলাদেশের রাষ্ট্রপতি আরও বলেন তিন বাহিনীর প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধি সমাজের প্রতিনিধি ছাত্র সংগঠনের কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করে জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর রাজনৈতিক দল ও অংশীদারদের সঙ্গে আলোচনা করে গঠিত সে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে রাষ্ট্রপতি ঘোষণা করেছেন যে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন মিথ্যা মামলায় আটক সকল বন্দীদেরকে মুক্তি দেওয়া হবে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সাথে রাষ্ট্রপতি আরও জানান বৈঠকের সর্বসম্মতিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা দুর্নীতির দুটি মামলায় সাজা পেয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি তিনি কারাবন্দী হয়েছিলেন দু বছরেরও বেশি সময় তিনি জেলেই ছিলেন মুক্তি পেলেও তার পক্ষে সক্রিয়ভাবে রাজনৈতিক ক্রিয়াকলাপে অংশ নেওয়া সম্ভব হবে না বলে বিএনপির একটি সূত্র মতে জানা গেছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটপাট ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে বন্ধ করতে রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সরকারি সম্পত্তি রক্ষার আর্জিও জানান তিনি আজ মঙ্গলবার থেকে বাংলাদেশের সমস্ত অফিস কাছারি খুলবে বলে ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরও আলোচনা করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান চালু করার আর্জি জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বাংলাদেশের অন্তর্বাহিনী জনসংযোগ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে মধ্যরাত 12টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে মঙ্গলবার সকাল থেকে সে দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠান চালু থাকবে খোলা থাকবে কারখানা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিও মঙ্গলবার থেকে খোলা থাকবে বলে জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বাহিনী জনসংযোগ দপ্তরের তরফে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ